বন্ধুরা, হিটার একটা নতুন ভ্যারাইটি। এই ভ্যারাইটিটা যতদূর সম্ভব লাভই হবে, ওই ধরনেরই লাগছে। দেখতে পাচ্ছেন গাছটার এজ খুব বেশি হলে 1 ইয়ার, এই 1 বছর হবে। তারই মধ্যে কীভাবে কুড়ি হয়ে রয়েছে দেখুন, কীভাবে প্রচুর ফুল হয়ে রয়েছে। আপনার গাছটা দেখতেই পাচ্ছেন, দেখুন ভেতরে ভেতরে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালে ডালে কুড়িতে ভরে আছে। দেখুন এই ভ্যারাইটি আপনারাও চাইলে করতে পারেন, বাড়িতে এভাবে আপনারা এই ভ্যারাইটিটা খুব ভালো ভ্যারাইটি আপনারা করতে পারেন। এটা খুবই ভালো ভ্যারাইটি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। দেখুন গাছটা, এই যে গোড়াটা, এটা এখান থেকে গাছটা এখান থেকে উপরে উঠে প্রায় 350 হাইট আছে গাছটা। এবং দেখতেই পাচ্ছেন আমি আমার বাগানে বর্তমানে আমার এখন আর গোলাপ নতুন করে রাখার জায়গা নেই। চারিদিকে দেখতে পাচ্ছেন শুধু গোলাপ গাছ, এইদিকে দেখুন টোটাল এই সাইডে পুরো ঘুরে রয়েছে, এইদিকে ছাদেও তাই সেম। আমার বর্তমানে এখন প্রায় 100-এর উপরে আমার গাছ আছে টোটাল। তো আমার ইচ্ছা, শখ আছে আরও নতুন ভ্যারাইটি জোগাড় করা, সংগ্রহ করা। যাই হোক, আপনারা চেষ্টা করুন। গোলাপ আবারও বলছি, গোলাপ কিন্তু কোনো কঠিন ব্যাপার নয়, আপনারা চাইলেই গোলাপ করতে পারেন। এবং আপনাদের এর জন্য একটু পরিশ্রম দরকার এবং একটু কেয়ার, কেয়ারিং এবং পরিশ্রম যদি আপনারা একটু করতে পারেন, তাহলে আপনাদের ছাদও আমার থেকেও ভালো গোলাপ হবে। এবং এই গোলাপ নিয়ে বাজারে তো দেখতেই পাচ্ছেন অনেক অনেক রকম, মানে খাবার, মানে যা তা হচ্ছে আর কি বাজারে। গোলাপের মানে বেশি মানে ফুল ফোটানোর নামে মানুষের কাছে প্রতারণা হচ্ছে, প্রতারণা করছে অনেক মানুষ হয়তো। যাই হোক, আপনারা ফাঁদে পাঠাবেন না। আমারও বলছি, গোলাপ করার জন্য একটু পরিশ্রম দরকার, একটু চেষ্টা থাকলেই ভালো গোলাপ করা যাবে। এবং মানে প্রপার খাবার, প্রপার কেয়ারিং, প্রপার যত্ন। এবং গোলাপের এই যে ফুল দেখতে পাচ্ছেন, কোনো মানে কোনো কিছু এমন কিছু খাবার দিয়ে দিলাম এত প্রচুর ফুল হয়ে যাবে, এরকম প্রচুর ফুল হবে এরকম কোনো ব্যাপার নেই। তো যাই হোক, সারা বছর গোলাপকে ভালোবাসলে এবং গোলাপের সাথে একাত্ম হয়ে থাকলে অবশ্যই গোলাপও আপনাদের নিরাশ করবে না, এর থেকেও ভালো ফুল আপনারা পাবেন আশা রাখছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে যদি আপনাদের ছাদে যদি এত সুন্দর বা এর থেকেও ভালো ফুল হয়, আপনারা অবশ্যই মানে ভালো লাগবে, আপনারা করুন, চেষ্টা করুন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আশা থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।